হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউজ অফ নিউজে। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট আপনাদের দেওয়ার জন্য। তারই প্রেক্ষিতে আজকে আমরা এসেছি বুয়েসেলের মাধ্যমে। আপনারা জানেন যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড বুয়েসেল এবছর প্রচুর লোক ফিজিতে নিয়েছে তারা বিনা খরচে। তো রিসেন্টলি একটি তারা নতুন নিয়োগ প্রকাশিত করেছে 10/8/2023-এ, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে জানিয়ে রাখি যে বুয়েসেল কোনো এজেন্ট সাব এজেন্ট নেই। সরাসরি আবেদন করে আপনারা নিজে ইন্টারভিউ দিয়ে বুয়েসেলের মাধ্যমে ফিজিতে যেতে পারবেন। ফিজি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের একটি রাষ্ট্র, আপনারা সবাই জানেন। তো ফিজিতে যে লোক নেবে, অনেকগুলো পদে লোক নেবে, অনেক লোক নেবে, কোন বিষয়ে কতজন লোক নেবে এবং বেতন কেমন, শিক্ষাগত যোগ্যতা কেমন বা অভিজ্ঞতা কেমন, বয়স কেমন, সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার আহ্বান রইল। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, আপনাদের কাছে কোনো ধরনের অনুরোধ থাকবে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবার সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি অটোমেটিক সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি আমাদের অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা। তো বন্ধুরা, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বুয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে নিয়ন্ত্রিত। বুয়েসেলে এবছর, বিশেষ করে 2023 সালে, সর্বোচ্চ লোক বুয়েসেলের মাধ্যমে বিদেশ গিয়েছে। আপনারা সবাই জানেন যে তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন খুব সহজ এবং আপনার সার্ভিস চার্জ অনেক কম। যারা বুয়েসেলের মাধ্যমে ফিজিতে যেতে চান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ফিজিতে যারা যেতে চান তাদের জন্য এখানে পদের নাম 1 নম্বরে দেওয়া আছে কম্পিউটার ইঞ্জিনিয়ার, হার্ডওয়্যার দুইজন লোক নেবে। কাজের সময় হচ্ছে প্রতি সপ্তাহে 40 থেকে 48 ঘন্টা ডিউটি, এটা প্রত্যেকটা পদের জন্যই। বয়স হচ্ছে অনূর্ধ্ব 40 বছর, যারা তারা আবেদন করতে পারবেন। তো 1 নম্বরে দেওয়া আছে কম্পিউটার ইঞ্জিনিয়ার, হার্ডওয়্যার দুইজন, বেতন হচ্ছে, আমি বাংলা টাকায় বলি কারণ হচ্ছে ফিজিনিয়ান ডলার বলা যাবে, আমি বাংলা টাকায় বলতেছি, আনুমানিক বেতন হচ্ছে 60 থেকে 65 হাজার টাকা। দুই নম্বরে আছে আইটি ইঞ্জিনিয়ার, হার্ডওয়্যার সফটওয়্যার দুইটাই, এটাতে হচ্ছে দুইজন এবং এটাতে বেতন হচ্ছে 60 থেকে 65 হাজার টাকা আনুমানিক বেতন। এবং 3 নম্বরে আছে গ্রাফিক্স ডিজাইনার উইথ অ্যাডব অ্যান্ড কোরাল সফটওয়্যার, এটা দেবে 4 জন, 60 থেকে 65 হাজার টাকা বেতন। এবং তারপরে হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার 2 জন, বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে। 5 নম্বর আছে গার্মেন্টস মেশিন অপারেটর 5 জন, বেতন হচ্ছে 45 থেকে 50 হাজার টাকা। কনস্ট্রাকশন কার্পোরেটর 4 জন, বেতন হচ্ছে 50 থেকে 60 হাজার টাকা। কনস্ট্রাকশন প্লেম্বার, রুফ, ওয়াটার প্রুফিং, স্যানিটারি 4 জন, এটা বেতন হচ্ছে 50 থেকে 60 হাজার টাকা। এবং কনস্ট্রাকশন ফোরম্যান 3 জন, বেতন হচ্ছে 60 থেকে 70 হাজার টাকা। এবং কেমিশিপ হচ্ছে, শেফ হচ্ছে 2 জন, বেতন হচ্ছে 50 থেকে 60 হাজার টাকা। এবং 10 নম্বর দেওয়া আছে সোর্স শেফ অ্যান্ড শেফ ডে পার্টি 1 জন, বেতন হচ্ছে 60 থেকে 70 হাজার টাকা। 11 নম্বর আছে পেস্ট ব্রেকার অ্যান্ড ব্রেকারি 5 জন, বেতন হচ্ছে 60 থেকে 70 হাজার টাকা। 12 নম্বর আছে ফিশিং জুনিয়র জেনর 3 জন, বেতন হচ্ছে 50 থেকে 60 হাজার টাকা। 13 নম্বর আছে ইনভেস্টরি ম্যানেজার RFID অ্যান্ড সোলার ইকুইপমেন্ট 2 জন, বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে। 14 নম্বর আছে ইনস্টলেশন অ্যান্ড কমিশনিং টেকনিশিয়ান 1 জন, বেতন হচ্ছে 1,40,000 থেকে 1,50,000 টাকা। তারপরে আছে প্রোগ্রামি বুক লজিক কন্ট্রোলার PLC টেকনিশিয়ান 1 জন, বেতন হচ্ছে 1,40,000 থেকে 1,50,000 টাকা। 16 নম্বর আছে প্রজেক্ট সুপারভাইজার ইলেকট্রিক্যাল 1 জন, বেতন হচ্ছে 1,10,000 থেকে 1,20,000 টাকা। 17 নম্বর আছে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান 1 জন, বেতন হচ্ছে 70,000 থেকে 80,000 টাকা।
তার নাম 18 নম্বরে আছে প্রিন্টিং অ্যান্ড সিঙ্গারি টেকনিশিয়ান দুইজন, বেতন হচ্ছে 55 থেকে 70 হাজার টাকা। এবং 19 নম্বরে আছে ফটোকপি মেশিন টেকনিশিয়ান দুইজন, বেতন হচ্ছে 60 থেকে 65 হাজার টাকা। 20 নম্বর আছে অটোমোবাইল ইন্টারমেইন্ট অ্যান্ড সিকিউরিটি সিস্টেম টেকনিশিয়ান দুইজন, বেতন হচ্ছে 60 থেকে 70 হাজার টাকা। 21 নম্বর আছে বাস ট্রাক কার ইলেকট্রিশিয়ান, বেতন 4 জন নেবে, বেতন হচ্ছে 50 থেকে 60 হাজার টাকা। এবং 22 নম্বর আছে ডিগার অ্যান্ড বোল্ডেজার অপারেটর উইথ লাইসেন্স, অবশ্যই লাইসেন্স থাকতে হবে, 5 জন, বেতন হচ্ছে 60 থেকে 70 হাজার টাকা। 23 নম্বর আছে হেভি বাস ট্রাক ডিজেল মেশিনে মেকানিক, 5 জন, বেতন হচ্ছে 60 থেকে 70 হাজার টাকা। 24 নম্বর আছে প্রাইভেট কার মেকানিক উইথ হাইব্রিড ভায়োলিন এক্সপিরিয়েন্স, 5 জন নেবে, বেতন থেকে 60 থেকে 70 হাজার টাকা। 25 নম্বর আছে কার ডেন্টিং টেকনিশিয়ান অ্যান্ড স্প্রে প্রিন্টার, 5 জন, বেতন হচ্ছে 60 থেকে 70 হাজার টাকা। 26 নম্বর মানে সর্বশেষে দেওয়া আছে গার্ডেন কনক্রিট ওরিমেন্ট ফিশার, 5 জন, বেতন হচ্ছে 45 থেকে 50 হাজার টাকা। তো বন্ধুরা, সবগুলো পদের জন্যই অবশ্যই সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং এখানে চাকরি শর্তাবলীতে বলা আছে ফিজিকমনের জন্য প্রার্থীদের অবশ্যই ইংরেজি কথা বলা পারদর্শী হতে হবে। চাকরি চুক্তি হচ্ছে 2 বছর, তবে নবায়ন করে নিতে পারবেন। কাজের সময় প্রতি সপ্তাহে 44 থেকে 48 ঘন্টা। প্রয়োজনীয় আসবাবপত্র থাকা এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহন ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে। প্রাথমিক চিকিৎসা খরচ কোম্পানি বহন করবে। খাবারের ব্যবস্থা নিজেকেই করতে হবে। চাকরিতে যোগদানে বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে। সম্ভাব্য বিমান ভাড়া 2 লক্ষ থেকে 2 লক্ষ 30 হাজার টাকা। চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে। অন্যান্য শর্তাবলী ফিজি শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য। অন্যান্য তথ্যাবলী তো এখানে দেওয়া আছে যে নির্বাচিত প্রার্থীদের বুয়েছিলেন নির্ধারিত সার্ভিস চার্জ হচ্ছে 41,760 টাকা, ফিজি ইমিগ্রেশন ফি, ভিসা ভেরিফিকেশন ফি, ওয়ার্ক পারমিট প্রসেসিং ফি বাবদ 25,000 টাকা এবং বিধি মোতাবেক অন্যান্য ফি প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে 1 কপি জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতা সনদ, পাসপোর্টের রঙিন ছবি এবং অন্যান্য তথ্যাদি পূরণ পূর্বক বুয়েসেল হতে প্রদত্ত লিঙ্কে আগামী 24/8/2023 খ্রিস্টাব্দের মধ্যে আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। উল্লেখ্য, ভিসা ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর প্রার্থী ফিজি গমনে অনীহা প্রকাশ করলে বুয়েসেলের দাখিলকৃত প্রি অর্ডার বাজেয়াপ্ত ঘোষণা করা হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ সুদান প্রত্যাগতদের বিশেষ অগ্রাধিকার প্রদান করা হবে। সুন্দরভাবে লাল কালিতে লিখছে, চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বুয়েসেলকে কোনো প্রকার ফি প্রদান করতে হবে না। আপনি এই সবগুলো চূড়ান্তভাবে নির্বাচন হওয়ার পরে এসে আপনি এই ফিগুলো আপনাকে পে করতে হবে। তো বন্ধুরা, আমি লিঙ্কটা আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তার আগে বলে রাখি যে এখানে এই লিঙ্কটা চাকরির নিশ্চয়তা কোনোভাবেই বহন করে না। এটা শুধু আপনি ইন্টারভিউতে যে ইন্টারভিউয়ের জন্য যে আপনি অ্যাপয়েন্টমেন্ট যে পাবেন এটার জন্য এই ফর্মটা মূলত পূরণ করা, মানে রেজিস্ট্রেশন করা। আপনি যে ইন্টারভিউ দেবেন এটা একটা রেজিস্ট্রেশন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করবো সেই কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। আর কোন পদের কী কাজ সেটা যদি জানতে চান আমাদের কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করবো বিস্তারিত জানানোর। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।